নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে 9ই সেপ্টেম্বর 2021, সকাল 9টা। আজকে একটু তাড়াতাড়ি আমাকে স্নান করে নিতে হবে, কারণ অনেকদিন পরে আজকে একটু স্কুলে যাব, একটু কাজ আছে। তো তার আগে মনে করলাম ব্লগটা শুরু করি। খুব ধীরে ধীরে কথা বলতে হচ্ছে, কারণ কালকে একটা দাঁত তুলেছি, খুব যন্ত্রণা করছিল। তো এখন স্নানে যাব, স্নান টান করে এসে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই মুহূর্তে স্নান খাওয়া কমপ্লিট করে নিয়েছি, একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে পড়বো স্কুলের দিকে। তাহলে চলুন এগিয়ে যেতে থাকি, রাস্তায় দেখা হচ্ছে, তারপর একদম স্কুলে গিয়ে কথা বলছি। বন্ধুরা, এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের স্কুলে। তো সকলে এখনও এসে পৌঁছয়নি, একটু ওয়েট করছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি আর কি। তো সবাই আসুক, সবার সাথে পরিচয় করাবো, তারপরে স্কুলে কী কী কাজ করছি বা কী কাজ আছে সেগুলো দেখাবো। তাহলে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে স্কুলটাকে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের স্কুল। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তাই চারিদিকের পরিবেশটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তবুও কিছুটা হলেও পরিষ্কার আছে। বিশাল বড় মাঠ আমাদের স্কুলের, দেখুন। এবং স্কুলের একটা প্রান্তে উত্তর দিকে এখানে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর এখানে প্রতিমা নির্মাণের কাজ চলছে, এই যে দেখুন, এটাই আমাদের স্কুল। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, বকুল ফুলের গাছ, এই গাছটা যখন আমি চাকরি পাই এই স্কুলে, তার কয়েক বছর পরে, খুব বেশি হবে না, তার 1-2 বছর পরে গাছটা আমি এখানে লাগিয়েছিলাম। এখন অনেক সুন্দর হয়ে গেছে গাছটা। তো গাছটা কেমন লাগছে সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের স্কুলে সোলার সিস্টেমে ড্রিঙ্কিং ওয়াটার, এটা সৌরবিদ্যুতের মাধ্যমে চলে। তো এখানে যে সূর্যের তাপে এখান থেকে সৌরবিদ্যুৎ তৈরি হচ্ছে, এবং এখানে সাবমার্শাল বসানো আছে, এখান থেকে যে ট্যাঙ্কারে জল জমা হয়, এবং এখানে যে নবগুলো দেখতে পাচ্ছেন, এই কলের নবগুলো ঘোরালেই জল পাওয়া যায়। তো এটা সোলার সিস্টেমে, এখানে কিন্তু বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় আমাদের বিদ্যালয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে অবশ্যই বসে আছি, কারা কারা আছে একটু দেখাচ্ছি। আমার সঙ্গে আছে আমার কলিগ প্রদীপ। তো প্রদীপ, আমাদের কলিগ, একটু হাই বলে দাও। হাই। আচ্ছা, এখানে আমরা বসে আছি, আর আমাদের ক্যামেরার অপর প্রান্তে আমাদের হেডমাস্টার মশাই আছেন, ওনাকেও দেখাবো, আর আমরা কিসের জন্য আজকে স্কুলে এসেছি সেটা ওনার কাছ থেকে শুনে নেব। তো আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের স্কুলের হেডমাস্টার মশাই। তো ওনার কাছ থেকে জেনে নেব আজকে আমরা এতদিন পরে হঠাৎ করে স্কুলে এসেছি, তার কারণটা কি উনি একটু সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো মাস্টারমশাই, আজকে আমরা হঠাৎ করে স্কুলে এসেছি, তার কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে? হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট একটা কারণ রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষক দিবস উপলক্ষে প্রতিটি শিক্ষকের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, এবং সেই শুভেচ্ছা বার্তা এই প্রত্যেকটা শিক্ষকের হাতে তুলে দেওয়ার জন্য তিনি বলেছিলেন। আজকে আমরা সেই উদ্দেশ্যেই আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমরা প্রতিটি শিক্ষকের হাতে তুলে দেব, মাননীয় শিক্ষামন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা। তো বন্ধুরা, এই যে দেখুন, আমাদের হেডমাস্টার মশাই বার্তা, শুভেচ্ছা বার্তাটা দেখাচ্ছেন, ওইখানে কি লেখা আছে মাস্টার মশাই বলে দেবেন। আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এই বার্তাটা পাঠিয়েছেন সমস্ত টিচারদেরকে দেওয়ার জন্য। তো মাস্টার মশাই একটু পড়ে শোনান, আমরা একটু শুনি কি বার্তা আছে। মাননীয় শিক্ষামন্ত্রীর বার্তাটি আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় বন্ধু, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার গত 10 বছরে শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান উন্নয়ন সাধন করেছে। আজ শিক্ষক দিবসের পূর্ণ দিনে
আপনাদের সকলের জন্য উৎসর্গকৃত এই পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সর্বদা আপনাদের পাশে আছি এইটি নিশ্চিত জানবেন। ভালো থাকবেন। শুভেচ্ছা সহ ব্রাত্য বসু। মাননীয় শিক্ষামন্ত্রী, 5/9/2021 বিকাশ ভবন। ধন্যবাদ মাস্টারমশাই আপনাকে। আপনি সুন্দরভাবে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিলে। ধন্যবাদ সকলকে। তো মাস্টার বলো, আজকে অনেকদিন পরে স্কুলে এসে কেমন লাগছে? অনেকদিন পরে স্কুলে এসে এতটাই ভালো লাগছে হেডমাস্টার, আমি একসঙ্গে যে অনেকটা টাইম কাটালাম, মানে কী বলবো, অনেক কিছু মিস করছি। আর যে সময় স্কুলগুলো খোলা ছিল সেই সময় এই দিনগুলোতে ভীষণ একটা মানে আলাদা ধরনের আনন্দ ফিল হতো, যে কিছুদিন পর সারাদিন ছুটি পড়বে, সেই ছুটির আনন্দটা প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুভব করছি। কিন্তু আজকে এখানে এসে সেই জিনিসগুলোই বারবার মনে করছিল, কিন্তু ওই আমরা আনন্দটার মানে সেভাবে ফিল করতে পারছি না, কারণ এমনিতেই স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ প্রদীপ। আমাদের স্কুলের মাঠে অনেকেই ফুটবল খেলছে, সুন্দর মাঠ, প্রতিদিনই এখানে এখানকার স্থানীয় ছেলেগুলো ফুটবল খেলে, এরা খেলাধুলো করুক, আপনারা এই ব্লগটা এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, আজকে স্কুলের কাজ কমপ্লিট হয়ে গেল। এখানে যে জন্য এসেছিলাম শিক্ষামন্ত্রীর একটা শুভেচ্ছা বার্তা নিতে, তো এখানে এতক্ষণ কাটালাম স্কুলে অনেকদিন পরে, সকলের সাথে খুব ভালো সময় কাটলো। এবার বাড়ি ফেরার পালা, তাহলে এবার বাড়ির দিকে যাব, চলুন। বন্ধুরা, আপনারা যে জায়গাটা দেখছেন খুবই একটা সুন্দর জায়গা, মনোরম জায়গা। স্কুল থেকে ফেরার পথে এখানে একটু দাঁড়ালাম, এখান দিয়েই প্রতিদিন এই রাস্তায় স্কুলে যেতে হয়। খুব সুন্দর চারিদিককার প্রাকৃতিক পরিবেশ, এবং দেখুন সবুজের ছড়াছড়ি চারিদিকে। তো এখানে এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার পরে এখান থেকে আবার এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তবে জায়গাটা এত ভালো লেগেছে যে একটা নতুন এক্সট্রা এই জায়গাটাতে এক্সট্রা করে একটা ব্লগ বানানোর ইচ্ছে আছে। তো হয়তো পরে একটা এই জায়গাটার উপরে এক্সট্রা একটা ব্লগ বানাবো। তবে এখন আবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, এই মুহূর্তে বাড়িতে পৌঁছে গেছি। তো এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে। বাই।